সুনামগঞ্জের ছাতকে পাঁচ বছরের শিশু ইমনকে অপহরণের পর হত্যার দায়ে জামাত নেতা স্থানীয় মসজিদের ইমাম সহ চারজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত বুধবার দুপুর সাড়ে বারোটায় সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন চাতক উপজেলার ছৈলা আফজোলাবাদ ইউনিয়নের জামাতের সেক্রেটারি ও বাতিরখান্দি জামে মসজিদের ইমাম সোয়াইবুর রহমান সুজন উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড জামাতের আমির ও বাতিরখান্দি গ্রামের জায়দ আহমদ একই গ্রামের রফিকুল ইসলাম ও সালে আহমদ তাদের মধ্যে সালে আহমদ ছাড়া অন্য তিনজন কারাগারে আটক রয়েছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর রায়ের সত্যতা নিশ্চিত করে জানান মামলার চার আসামির সবার ফাঁসির রায় দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে বিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে পাশাপাশি দুইশো এক বাই চৌত্রিশ ধারায় লাশ গুম করার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় ছয় মাসের জেল দিয়েছেন আদালত এই আসামিদের আপনার মৃত্যুদণ্ডে আদালত দণ্ডিত করেছেন আমরা মনে করি যে আমরা সাক্ষী প্রমাণের মাধ্যমে এবং আপনি জানেন এই মামলাটায় আইও এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাক্তার সহ মোট জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দেওয়ায় এই আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে আমরা প্রমাণ করতে পেরেছি আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়ে চারজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং তাদের ফাঁসি কার্যকরী না হওয়া পর্যন্ত তাদেরকে জুলিয়ে রাখার আদেশ দিয়েছেন আজকে যে মামলার রায় হয়েছে আমি রায়ের প্রতি সন্তুষ্ট এবং আমি আশা করি এই রায়টা দ্রুত কার্যকর করলে আমি আরও খুশি হইব আমরা উচ্চ আদালতে যাব আমরা এই রায়ে সন্তুষ্ট না আমরা এই রায়ের বিরুদ্ধে অবশ্যই উচ্চ আদালতে যাব আমরা আশা করি উচ্চ আদালতে গেলে আমরা এটা ন্যায় বিচার পাব তারা এই ছেলেটাকে অপহরণ করেছিল এবং বাদির কাছ থেকে ওই ছেলেটাকে ফিরত দেওয়ার শর্তে তার কাছ থেকে আপনার মুক্তিপণের টাকাও আদায় করেছিল কিন্তু পরবর্তী সময় দেখা যায় ত্রিশ তারিখে ত্রিশ তিন পনেরো ইংরেজি তারিখে এই তার ছেলেটাকে এই আপনার বাতির খান্দি মসজিদে ওইখানে এনে তাকে এই হত্যা করেছে এবং হত্যা করে লাশটা বস্তার ভিতরে ঢুকিয়ে ওই রফিকুর রহমানের পুকুরের মধ্যে ফেলে রেখে গেঁথে রেখে পুতিয়ে রেখেছিলো এবং দেখা যায় যে পরবর্তী সময়ে আট তারিখে আট তিন দুই হাজার পনেরো ইংরেজি তারিখে এই শোয়েবুর রহমানের দেখা দেখানো মতে আপনার যে তার সেই বাচ্চাটাকে যে মৃত্যুর আগে বিষ খাইয়েছিলো সেই বিষের বোতল চাকু ট্রায়েল লুঙ্গি এই সমস্ত কিছু উদ্ধার হয়ে গেছে এবং দেখা যায় লাশটা তখন তারা এই যে জায়গায় রেখেছিল রবিকুর রহমানের পুকুরে ওইখানে না রেখে পরবর্তী সময় তারা এই লাশটা উঠিয়ে নিয়ে আপনার এই বাতেরকান গান্ধী মাঝে মাঝের হাওড়ে আপনার যে আজ সংক্ষিপ্তভাবে যে পরবর্তী সময়ে হারগুটটা উদ্ধার করা হয়েছে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে এটা প্রমাণ হয়েছে এখন লোকের যে রায়টা রায়টা হয়েছে তাদের এই আসামিদের আপনার মৃত্যুদণ্ডে আদালত দণ্ডিত করেছেন আমরা মনে করি যে আমরা সাক্ষী প্রমাণের মাধ্যমে এবং আপনি জানেন এই মামলাটায় আইও এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাক্তার সহ মোট জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দেওয়ায় এই আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে আমরা প্রমাণ করতে পেরেছি এবং বাদী পক্ষ এবং বিবাদী পক্ষের যুক্তিতর্ক সমস্ত কিছু শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসামিদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন এ কে এম শামিউল আলম ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন শহীদুজ্জামান চৌধুরী নিহত ইমনের বাবা বাতিরকান্দি গ্রামের বাসিন্দা জহুর আলীচি হত্যার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন এ রায় যেন উচ্চ আদালতে বহাল থাকে এবং দ্রুত কার্যকর করা হয় রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন রায়ে আমার মক্খেলরা ন্যায় বিচার পাননি আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। প্রসঙ্গত ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরখান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও লাফার সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমান ইমনকে দুই সালের সাতাইশে মার্চ অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় মুক্তিপণের দুই লাখ টাকার মধ্যে এক লাখ ত্রিশ হাজার টাকা পাওয়ার পরও অপহরণকারীরা শিশু ইমনকে হত্যা করে পাঁচ এপ্রিল রাতে ইমনের বাড়ি সংলগ্ন মসজিদের আঙ্গিনায় তাকে বিষ্পান করিয়ে গলা কেটে হত্যা করা হয় এর আগে আটাইশে মার্চ ইমনের বাবা জহুর আলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ছাতক থানায় অপহরণ মামলা দায়ের করেন এ মামলায় প্রথমে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ পরে আট এপ্রিল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সিলেটের কদমতলি বাস স্ট্যান্ড থেকেই শিশু ইমনের হত্যাকারী স্থানীয় মসজিদের ইমাম শেয়েবুর রহমান সুজনকে গ্রেপ্তার করা হয় তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি বিষের বুথল ও রক্তমাখা কাপড় উদ্ধার করে এছাড়া বাতিরকান্দি হাওয়ার থেকে ইমনের মাথার খুলি ও হাতের হাড় উদ্ধার করে এবং জড়িত সন্দেহে মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ মামলা দায়ের পর দুই হাজার ষোলো সালের একুশে নভেম্বর সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা তারা হচ্ছেন সুজন রফিক জাহেদ সালেহ বাচ্চু কাহার ও নুরুল আমিন চার্জ গঠনের সময় অভিযুক্তদের মধ্যে বাচ্চু কাহার ও নুরুল আমিনকে বাদ দেন আদালত দুই হাজার ষোলো সালের একুশে জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঞ্চল্যকর এই মামলাটি সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করেন এর ফলে উনিশ সেপ্টেম্বর থেকে এই বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির কার্যক্রম শুরু হয় গত চব্বিশ জানুয়ারি মামলার সাক্ষ্য সম্পন্ন করেন আদালত এতে বর্তমানে হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল আমিন ও সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামকান্ত সিনহা ডাক্তার তদন্তকারী কর্মকর্তা ও নিহতের মা বাবাসহ তেইশ জন সাক্ষ্য দেন আঠাশ জানুয়ারি যুক্তিতর্ক শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত